হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী, সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সোমবার, আজকে সোমবারের দিনটা কেমন কাটবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন বাজে 8:10, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তো এখন থাইরয়েডের ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে নিয়ে বসেছি। এই যে ছাতু, ছাতু খাবো, ছাতু খেলে ফ্যাট লস হয়। তো চাটা খেতে ভালো লাগে না, যখন খুব মাথা যন্ত্রণা করে তখন চা খাচ্ছি, তাছাড়া চা খাচ্ছি না। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্য করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ। এ দেখো, কালকে লাল শাক এনেছিলাম, এই লাল শাকটা আজকে রান্না হলো, হবে, বেছে রেখেছি। মা এদিকে সবজি কাটতে বসে গেছে, দেখো এটা মোচার আলু কাটছে, মোচা হবে। একজন একটা মোচা দান করেছিল, সেই মোচাটা আজকে রান্না হবে। এগুলো, এ আমগুলো দেখতে পাচ্ছো, এই পাশের বাড়ির ঝড়ে আম পড়ে গেছে, তাই মানে গাছ ভেঙে গেছে, আম দিয়ে গেছে। আর এই যে মা ছোলা ভিজিয়ে রেখেছে, মোচাই দেবো। তো চিড়ের পোলাও করেছি, চিড়ের পোলাও এখন সকালে টিফিনে খাবো, মাকেও দিয়েছি। বন্ধুরা আজকে সোমবার, দেখো আলু পোস্ত সব অল্প অল্প করেই করেছি, আলু পোস্ত। আর এখানে আছে মোচার তরকারি, আর এখানে আছে ডাল, আর এখানে আছে শাক ভাজা। আর আমি পোস্ত বেটে রেখেছি, পোস্ত বড়া হবে বলে। ওই দেখো বাবু ওখানে বসে ফোন ঘাঁটছে, দেখো তাকিয়ে আছে, দেখো একটা ইঁদুর, ইঁদুর বাচ্চা, একটা বিড়াল বাচ্চা। আমি যে আমার ছেলেকে আদর করি না, খুব আদর করি জানো, তোমরা কিছু বলবা? ও বিড়াল বাচ্চা, কিছু বলবা? কিছু বলবা না, ওর কিছু বলার নেই, কোনো বক্তব্য নেই, শুধু ফোন দেখবে। আর ওই দেখো মা ওই আমগুলোকে, কাল বললাম না যে আম দিয়েছে একজন পাশের বাড়ি থেকে, সেই আমগুলো কেটেছে, কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, মামার বাড়িতে যাব আমি আর ভাই। তো রেডি হয়ে গেছি, তো এখন বাজে সন্ধ্যে 6টা, তো আমরা যাচ্ছি। আর এই দেখো মামার বাড়িতে চলে এসেছি, পুচকিটা দেখো, আর দিদা শুয়ে আছে। আর এই দেখো পুচকিটা খুব দুষ্টু করছে জানো, আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ওর দুষ্টুমি দেখে। আর ওই দেখো একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, মানে কি বলবো, খালি ছুটে ছুটে বেড়াচ্ছে, এক জায়গায় কখনো দাঁড়ায় না, ভাইয়ের সাথে দিদা কথা বলছে। তো যাই হোক, আমি ভয়েসটা দিলাম। আর ওই দেখো, ও দেখো ও জিভ ভেঙাচ্ছে, আবার ওর মাকে বলছে আমল দুধ দাও খাবো, দেখো বসে বসে আমল দুধ খাচ্ছে, এত দুষ্টু। আমার খুব ভালোও লেগেছে, এত কিউট, খুব আদর করতে ইচ্ছা করছে। আর দেখো ছবি তুলেছি ওর সাথে, মুখটা করে আছে, দেখো দুষ্টুমি করছে, জোর করে ছবি তুলেছি, ঠিক করে বসছেও না, কিছুই না। আর এই দেখো রাস্তা দিয়ে কেমন অন্ধকার দেখতে পাচ্ছো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু গাড়ির আলোটার জন্য রাস্তাটুকু দেখা যাচ্ছে, আর দুপাশে পুরো সবুজ, মানে মাঠ, মানে জমি সবুজ। আর আর এই দেখো চপ, বাবু ফোন করেছিল কাকাইকে আমি চপ খাবো, তো চপ নিয়ে এসে আমরা হাজির, বাবু চপ খাচ্ছে, দেখো গরম বলে খেতে পাচ্ছে না, আবার রেখে দিল। তো বন্ধুরা একটু হয়ে গেছে, তো বন্ধুরা দেখলে বাড়ি এসেছি, ছেলে চপ খাচ্ছে। আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তো আজকে বিশেষ কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি,
দিদাকে দেখলে তো দিদা একটু অসুস্থ হয়ে পড়েছে, জানি না তোমাদের আমি বলেছিলাম যে আমি রবিবার দিনকে সারাদিন থাকবো, তো আমার হয়ে ওঠেনি, যেহেতু বর কলকাতায় গেছিলো ওই জন্য আমার হয়ে ওঠেনি, তো একটুখানি ভাইয়ের ছুটি ছিল আজকে, বললাম যে চল একটু দেখা করেই আসি, তো বিকেলবেলা 6:30 সময় গিয়েছিলাম, আবার 8:30-8:30 মধ্যে বাড়িও চলে এলাম। তো এখন বাজে 9:30, তো আমি একটু শর্ট ভিডিও করছিলাম, যে সাজা গোজা তো সবসময় হয় না, একটু শর্ট ভিডিও করছিলাম। তো যাই হোক বন্ধুরা, মানে আমি বেশি ভিডিও করিনি, ভয়েসই দিয়েছি, আর দাদা ভাই মেয়েটা ভীষণ দুষ্টু আর খুব কিউট, আমার আমি খুব হেসেছি, আমার পেট ব্যথা হয়ে গেছে ওর দুষ্টুমি দেখে, তোমরা তো দেখলেই ওকে আরও দুষ্টু করছিল, মানে ওর দুষ্টুগুলো ক্যাপচার করতে গেলে ফোনে মানে ফোন হাতে নিয়ে বসে থাকতে হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো, তো দেখা হবে আবার কালকের ভিডিওতে, তো টাটা, গুড নাইট।